ইচামতি নদীর ধারে একটা ঘর ভাড়া নিয়ে আমি আর সুমি থাকি ছোট্ট একতলা বাড়ি বার্ধক্যজনিতকারী নয় এখানে ওখানে প্লাস্টার খসে ইট বেরিয়েছে বহুদিন প্রয়োজনীয় পয়সা এক জায়গায় করতে পারিনি বলে সারানো হয়নি সেগুলো সাধারণ একটা বেসরকারি অফিসের সামান্য বেতনে চাকরি করি আমার পয়সা কম তাই বউকে ভালোবাসার ক্ষমতাটাও কিছু কম তবে অনেক ভালোবাসি সুমিকে যতটা ভালোবাসলে ভালোবেসে নিশ্ব হয়েছি কথাটা সত্যি হয়ে যায় চেষ্টা করি ততটাই যেন ভালোবাসতে পারি সব সময় আমার বউটা খুব সুন্দর নিষ্পাপ বর্ণলতার মতো ঈশ্বর অথবা প্রকৃতি ওকে মানিকের ছোট্ট গল্পের মতো সুন্দর একটা রূপ দিয়ে জাদু শহরে পাঠিয়েছে তখনও কলেজে উঠিনি বারো ক্লাসে পরীক্ষা দিয়ে বহেমিয়ান হয়ে ঘুরে বেড়াই বন্ধুদের সাথে বিড়ি খেয়ে রাত গভীরে বাড়ি ফিরি মা দেখে বকাবকি করে কারণে অকারণে বাবা মারবার জন্য কারণ খোঁজেন রক্ষণশীল পরিবারের প্রায় বকে যাওয়া ছেলেটাকে যখন তখন ছোটো করে কি যেন একটা সুখ পান মারকে খেয়ে দার্শনিক হবে কিনা ভাবছি এমন সময় জীবনে এলো সুমি এগারো ক্লাসে পড়ে খুব গরিবের মেয়ে ছোটবেলাতেই বাবাকে হারিয়ে এখন মায়ের সাথে থাকে পড়াশোনাতে খুব ভালো সব থেকে ভালো ছবি আঁকে একদিন মধ্য দুপুরে ঘুরতে গিয়েছিলাম আমরা বসন্তকাল শীত বিদায়ে ঝরে যাওয়া দুখী পাতাগুলো হারিয়ে এতদিন মুখ ভার করা গাছগুলোতে কফটা তৃষ্ণাত্তম ফাগুনের আবেগ লাগা মাত্রই চারিদিকে কৃষ্ণচূড়া ফুলের ঝরে পড়ার উৎসব শুরু হয়েছে আমরা হাত ধরাধরি করে হাঁটছিলাম সুমির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা লাল কেমন যেন লজ্জা লজ্জা ভাব আমি কারণ জানতে চাইলে বলে সব প্রেমিকারা তার প্রেমিককে কত উপহার দেয় দামি দামি আমি তো খুব গরিব তাই দেওয়ার মতো কিছুই নেই তবু একটা জিনিস এনেছি নেবে তারপর নিজেই ব্যাগ থেকে ছোট আর্ট পেপারে হুবহু আমাকে আঁকা একটা ছবি খুলে ধরে সামনে সেদিকে তাকিয়ে আর একটাও কথা বলতে পারি না আমি জীবনে প্রথম পাওয়া ভালোবাসার এক মহাসাগর আদরের তৈরি ছবিটাকে দেখে হঠাৎ বুকের ভেতরটা ঢুঁকড়ে উঠে কান্নাই সব পেয়েছি ভালোবাসার মহাকাশ পরিমাণ সুখে বাক্রুদ্ধ সুখী প্রেমিকের মতো জড়িয়ে ধরি সুমিকে আলতো একটা চুমু খাই তখন সবে একুশ বিয়ে করবার জন্য বয়সটা আইনি স্বীকৃতি পেলেও এই বয়সে সচরাচর কেউ বিয়ে জিনিসটা করে না তবুও আমি বিয়ে করি শুমিকে হাত ধরে বাড়িতে নিয়ে তুলি জীবনে প্রথম উপলব্ধি করি পৃথিবীতে বাইরে থেকে দেখতে খুব পবিত্র অনেক সম্পর্কই সম স্বার্থ ছাড়া হয় না সুমির সামনে আমাকে খুব মারতে থাকেন বাবা জানোয়ার বলে গালি দেন তার নাকি খুব ইচ্ছা ছিল সমব্যবসায়ী রতন কাকুর মেয়ের সাথে আমার বিয়ে দিবেন অথচ আমি বিয়ে করে নিয়েছি ছোট লোক কথাটা কথাটা শুনে কাঁদতে থাকে সুমি দেখে একটু মায়া না দেখিয়ে মা ওকে বলে ওসব ন্যাকামি এখানে মারিস না আমার ভালো মানুষ ছেলেটাকে তুই আর তোর মা বস করেছিস দুজনে কথাটা আমার কানে কেমন বিষের মতো লাগে সুমির হাত ধরে রাস্তায় এসে দাঁড়াই মা বাবাকে কিছু বলি না তারপর একদিন এই বাড়িটাতে এসে উঠি ছোটোখাটো একটা কাজ জুটিয়ে নিই শহরে সময় পাবো না বলে পড়াশোনাটা ছাড়তে হয় কিন্তু ছাড়তে দেই না সুমিকে মনে মনে ঠিক করি যত কষ্টই হোক সোনা বউটাকে পড়াবো ভালো করে পড়াশোনা করে ও যখন একটা চাকরি পাবে তখন স্ত্রীর গর্ভে গর্বিত একজন প্রথম বিশ্বের স্বামীর মতো বাবার সামনে দাঁড়াব বলবো দরিদ্রের ঘরের মেয়ের জন্ম নিলেই ছোটো লোক কেউ হয় না মানুষ চাইলে সব পারে শুধু দরকার ইচ্ছা আর প্রিয় মানুষগুলো থেকে তার জন্ম একটুখানি শ্রদ্ধা ঘেন্নাতে নয় শুধুমাত্র ভালোবাসাতেই পুরো একটা পৃথিবী বলতে যায় তাই ভালোবাসাতেই সব হয় এ ঠিক বছর পাঁচের পর কেন্দ্রীয় সরকারের একটা বড় একটা সরকারি অফিসার পদে আমার সুমি চাকরি পাই ওর প্রথম মাসের মাইনে থেকে কিছু টাকা নিয়ে দুজন মিলে বাজারে যাই ফুল কিনি মায়ের জন্য একটা খুব দামি বালুচরি শাড়ি সুমি নিজে পছন্দ করে কেনে সেগুলো নিয়ে তার ঠিক পাঁচ বছর পর আমরা আবার বাড়িতে যাই দেখে অবাক হয়ে যান বাবা সুমি চাকরি পেয়েছে শুনে মুখ বেঁকিয়ে হাসেন মা এসে অনেক আরম্ভরে সুমিকে নিয়েছেন ঘরে বাবা আমাকে ডেকে আস্তে আস্তে বলেন বউকে চাকরি করতে পাঠাচ্ছ এবার ঠেলা বুঝবে মেয়েদের এত স্বাধীনতা দেওয়াটা কোনো দিন কিন্তু ভালো নয় তাদেরকে দমিয়ে রাখাই আদর্শ পুরুষের কাজ শুনে আমি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে দেখি একটা সমাজ কতটা নিকৃষ্ট হলে মধ্যযুগে এমন চিন্তা মনে পশে রাখতে পারে কথাটা একবার ভাবি এরাই আবার নারী অধিকার দাবি করতে অথবা নারী পুরুষ সমান কথাটা প্রমাণ করতে প্লেকার্ড হাতে হাঁটে অথচ নিজের ঘরের বৌমাকে চাকরি করতে দেখে রেগে যাই কথাটা চিন্তা করে আমার ভীষণ ভীষণ হাসি পাই কোনো রকমে মুখ লুকিয়ে জানলার দিকে তাকাই সময়টা শেষ বিকেলের পুরুদস্তর যৌবন আমরা ও বাড়ি থেকে বেরিয়ে হাত ধরাধরি করে ঝুম বৃষ্টিতে ভেজা হয়ে সংসারের আলোচনা করতে করতে রাজপথ দিয়ে হাঁটছিলাম মন ভালো করা একটা ঝোড়ো বাতাস বইছিল ছিল দুদিনেই পাশে হাঁটছে সুমিকে লাগছিল স্বর্গ থেকে কোমল পায়ে নেমে এসেছে সাতরঙা ফুল দেবীর মতো আকাশের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড বর্ষণের বিদিক বিদীর্ণ হলেও তার সিঁদুরের মতো লালচে রঙটা পুরোপুরিভাবে হারায়নি ভাবে ভেসে বেড়াচ্ছে কিছু কৃষ্ণপাপী মেঘেদের সাথে বহুদিন ধরে জমে থাকা যাবতীয় হিসাব মিটিয়েই তবে আজ সে বিদায় নেবে বলে ঠিক করেছে হয়তো সেদিকে তাকি আমার কেন জানি না মনে হয় কি হয়েছে কোন সংসারের স্বামীর থেকে বেশি উপার্জন স্ত্রী যদি করে কিছু কিছু পুরুষের কিসের এত কিসের কি ক্ষতি যদি মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে সংসারের হাল ধরে বাইরে বেরোলেই কেউ খারাপ হয়ে যায় না এই ধারণাটা ভুল আসলে শরণার্থী কাল থেকে কিছু কিছু পুরুষ নারীকে তার সম্পত্তি বলে ভাবে হৃদয় থেকে ভালোবাসলেও বিশ্বাস করতে পারে না কই তো আমার চাকরি করে আমার তো একবারও খারাপ কিছুই লাগেনি একবারও মনে হয় না বাইরে বেরিয়ে এসে নষ্ট হয়ে যাবে আমাদের বিশ্বাস অথবা ভালোবাসা দুটোর একটাও ঠুনকো নয় তাই তো দুজনে মিলে ঠিক করেছি নিজেদের মিলিত অপর উপার্জনের অর্থ দিয়ে আসছে বৈশাখে বাড়ি বানাবো সম্পূর্ণ নিজেদের সেই বাড়ির এক আকাশ পরিমাণ সুখ ছড়ানো ভালোবাসার বেলকনিতে রাত গভীরে গা ঘেঁষা করে বসবো মস্ত একটা চাঁদ উঠবে আকাশে রূপালী জ্যোৎস্নার আলো সাদা আলো স্নান করাবে আমাদের দূর থেকে তা দেখে পাখির আশ্বস্ত হবে হয়তো বলবে আহারে বাচ্চারা আমার সুখে আছে সত্যি বড় সুখে আছে প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম অধিকার লিখেছেন দাস সুকান্ত বাবন